বিপদ থেকে রক্ষা করতে মা বিপদ তারিণী পুজো ঝালদার ছুতার দুর্গা মন্দিরে। পুজো দিতে ভক্তদের ভিড়। আজ ঝালদা ছুতার দুর্গা মন্দিরে ভক্তরা মা বিপদ তারিণীর পুজো দিলেন। এই বিষয়ে পুরোহিত মদন ব্যানার্জি জানান, এই পুজো পরিবার তথা সন্তানদের বিপদ থেকে রক্ষা করার জন্য মা বিপদ তারিণী পুজো করে আসছেন মহিলারা। পুরোহিত মদন ব্যানার্জি আরও জানান, আষাঢ় মাসে রথযাত্রার পর শনি বা মঙ্গলবারে এই পুজো হয়। 13 রকমের ফুল ফল দিয়ে এই পুজো এই বছর অনেকে পরিবারের মঙ্গল কামনার জন্য করে আসছে আদিকাল থেকে। একইভাবে ঝালদার কাঞ্জি দুর্গা মন্দির ও সার্বজনীন দুর্গা মন্দিরেও পুজো দিতে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রথযাত্রার পরে যে শক্তিবার আছে মঙ্গলবার কিংবা শনিবার, এবছর যেমন মঙ্গলবার এসেছে, আজকে আমাদের গ্রাম বাংলার ভক্ত মহিলারা বা গ্রামের ঘরে ঘরে বা পূর্ণ বাংলার ঘরে ঘরে সকলে নিজের স্বামীর পুত্রের কন্যার মঙ্গল কামনার জন্যে এবং নির্বিঘ্ন কামনায় আদি শক্তি সনাতনী জগৎ মাতা চণ্ডিকাকে ভদ্রকালী চিন্তা করতে করতে বিপদ তারিণী আরাধনা করে ওনার পূজা করেন। এটা কীভাবে হয়? এই পূজাটা আগের দিনে বার করে থাকা হয় এবং পরের দিন ব্রত উপবাস হয়। 13 রকমের ফল, 13 গাঁট দিয়ে সুতো, 13টা দূর্বা দিয়ে লাল সুতো মাকে চড়ানো হয় এবং সকলের হাতে বন্ধন করা হয়। এটাই কথিত যে সেই সূত্র বন্ধন করলে অকাল থেকে রক্ষা পাওয়া যায় এবং সকলের বিপদ রক্ষা করেন মা জগৎজনী আদি মাতা বিপদ তারিণী। এই জন্যই গ্রামের ঘরে ঘরে, গ্রাম বাংলার ঘরে ঘরে সকলে বিপদ তারিণী পূজা করে থাকে। এটা কতদিন ধরে চলে আসছে? এটা